হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো গত যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম কয়েকদিনের মধ্যে, তো সেখানে অনেকগুলো কমেন্ট এসেছিল যে WBCS মেন্সের জন্য MCQ কী করে প্র্যাকটিস করব। ওকে, সো মেন্স রিলেটেড MCQ, মেন্স বা প্রিলি যাই বলো না কেন, দুটো কিন্তু তোমাকে ইন্টিগ্রেটেডলি প্রিপারেশন নিতে হবে। সো মেন্স স্পেসিফিক MCQ বা প্রিলিম স্পেসিফিক MCQ বলে কিছু হয় না, তুমি সবসময় টার্গেট করবে মেন্সকে, সেক্ষেত্রে কী হবে প্রিলিমসটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকের টোটাল এই ভিডিও যদিও আমি এর আগেও তোমাদেরকে একটা MCQ রিলেটেড ভিডিও দিয়েছিলাম, তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে মেন্স রিলেটেড কী করে MCQ প্র্যাকটিস করবে এবং কীভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তা সেই রিলেটেড MCQ কোথা থেকে পাবে সলভ করার জন্য সেটা কিন্তু ডিসকাস করে দেবো। প্রথমেই বলে রাখি, পুরো আমাদের যে এক্সামটা সেই এক্সামটা কিন্তু MCQ স্পেসিফিক হয়, অর্থাৎ MCQ যদি তুমি ভালো করে সলভ করতে শিখে যাও সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। অনেক সময় কী হয়, আমরা চ্যাপ্টার পড়ি কিন্তু চ্যাপ্টারটা কী করে তার সেই রিলেটেড কোয়েশ্চেন সলভ করবো বা সেই রিলেটেড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করবো সেটা খুঁজে পাই না। কী হয় ব্যাপারটা, চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা বুঝে যাই যে আমরা চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট রয়েছে, বাট যখন আমরা MCQ প্র্যাকটিস করতে স্টার্ট করি তখন দেখি অনেক কোয়েশ্চেনই কিন্তু আমরা সলভ করতে পারি না। সো সেই যে ভয়টা বা সেই যে মানে করতে না পারাটা সেটা কিন্তু অনেক বেশি তোমার মধ্যে কিন্তু কনফিডেন্সটাকে কিন্তু অনেক বেশি লো করে দেয়। সো আমি আজকে যে তোমাকে স্ট্র্যাটেজিটা দেবো সেই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তোমার কিন্তু একটু একটু হলেও কনফিডেন্সটা কিন্তু বিল্ড হবে। ওকে, চলো প্রথমে দেখে নিই যে কীভাবে তোমরা MCQটাকে প্র্যাকটিস করবে। এখানে দেখো আমি কয়েকটা বইয়ের নাম দিয়ে দিয়েছি, এই বইগুলো তোমাকে MCQর জন্য প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে সব বই প্র্যাকটিস করতে হবে তা নয়, তোমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তবে তুমি প্র্যাকটিস করো, আদারওয়াইজ যে বইগুলো বলবো সেই বইগুলো যদি থাকে সেটুকু বই থাকলেও কিন্তু তুমি প্র্যাকটিস করে একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবে। প্রথমেই বলে রাখি এই MCQ বইগুলো প্র্যাকটিস করার একটা রুলস রয়েছে, তুমি যে কোনো একটা বই তুলে নিয়ে MCQ প্র্যাকটিস করতে স্টার্ট করলে কিন্তু একটা ভালো রেজাল্ট তুমি পাবে না। তো তোমাকে যেটা করতে হবে, প্রথমে তোমাকে করতে হবে কি, লুসেন্ট অবজেক্টিভ এই বইটা তোমাকে বাজার থেকে কিনে আনতে হবে। এই বইটা তুমি বাজার থেকে মার্কেট থেকে কিনে আনতে পারো, এছাড়া তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টেও তুমি যদি যাও সেখানেও কিন্তু প্রত্যেকটা বই কিন্তু তুমি MCQ বইগুলো কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্টের সঙ্গে। ওকে, সো এখানে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে লুসেন্ট অবজেক্টিভটা কিনে নিয়ে আসতে হবে। যখনই কোনো চ্যাপ্টার পড়ছো না কেন সেই চ্যাপ্টারের উপর লুসেন্টে কী কী কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোকে প্রথমে সলভ করার চেষ্টা করো। এখানে সিম্পল বেসিক ওয়েতে কোয়েশ্চেনগুলো থাকে, সো তোমাদের সলভ করলে দেখবে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে বিল্ড হচ্ছে। ওকে, নেক্সট আসি SSC প্রিভিয়াস ইয়ার। SSC প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো একদমই সিম্পল ওয়েতে কোয়েশ্চেনগুলো থাকলেও কিন্তু অনেক বেশি কনসেপ্টের ডিপ কনসেপ্টে কিন্তু কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, এবং এই কোয়েশ্চেনগুলো SSCতে এসেছে তাই এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই বইটাতে রয়েছে। ওকে, তো এক্ষেত্রে তুমি কী করো, আফটার লুসেন্ট প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে যদি তোমার কাছে SSC জেনারেল অ্যাওয়ারনেস অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু মাস্ট এই বইটা থেকে কিন্তু প্র্যাকটিস করে নিও। বিশেষ করে এই বইটার তুমি জিওগ্রাফি পার্টটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই বইটার জিওগ্রাফি পার্টের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু গত প্রিভিয়াস ইয়ারের WBCS প্রিলিমস বা মেন্সে কিন্তু অনেক বেশি এসেছে। সো চেষ্টা করবে এই বইটা থেকে অ্যাটলিস্ট জিওগ্রাফির কোয়েশ্চেনগুলোকে ভালো করে সলভ করে নিতে। এরপরে আসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা গেল পুরো বেসিক, এই পার্টটা পুরোটা কিন্তু তোমার বেসিক রেডি হলো। এবার তুমি যখন অ্যাটলিস্ট টু টাইমস তোমার যখন রিভিশন হয়ে যাবে চ্যাপ্টার, যখন টু টাইমস রিভিশন হয়ে যাবে অর্থাৎ একবার তুমি পড়বে, পড়ার পরে এই দুটো বইকে MCQ সলভ করবে, সলভ করার পরে সেকেন্ড টাইমে তুমি দুবার অ্যাটলিস্ট রিভিশন দেবে, আফটার বইটা রিভিশন দেওয়ার পরে বা নোটস বানিয়ে নেওয়ার পরে তারপরে তুমি কী করবে এই বইটাকে ধরবে অ্যাডভান্স লেভেলের জন্য। ওকে, অ্যাডভান্স লেভেলের জন্য তুমি এই 14,000 প্লাস অ্যারিয়ান্টের এই বইটা নিতে পারো। এক্ষেত্রে বলে রাখি এই বইটার কিছু কিছু কোয়েশ্চেনের আনসার তুমি ভুল পাবে, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। যে কোয়েশ্চেনের আনসারে ডাউট ফিল হচ্ছে তোমার তাহলে সেই কোয়েশ্চেনটাকে তুমি মার্ক করে রেখে দাও, সবসময় এটাকে পজিটিভলি নেবে যে এই কোয়েশ্চেনটার আনসার ভুল আছে মানে তার মানে সব জায়গায় খুঁজে বেড়াতে হবে তা নয়, এই কোয়েশ্চেনের আনসারটা ভুল আছে এটা তুমি যে বুঝতে পেরেছো, এই যে ডাউটটা তোমার মধ্যে তৈরি হয়েছে এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। ওকে, তো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে এই যে ডাউটটা তৈরি হচ্ছে যে তুমি ভুল ঠিকটা তুমি বুঝতে পারছো, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তুমি বুঝতে পারছো, এটাও কিন্তু অনেক একটা স্ট্রং কনফিডেন্স এনে দেয় তোমার মনের মধ্যে। ওকে, তো এই বইটা যদিও কিছু আনসার ভুল আছে তবে তোমাকে সেই ডাউটগুলো কিন্তু তোমাকে মার্ক করে রেখে দিতে হবে। ওকে, তো বেসিক ক্লিয়ার করে যাওয়ার পরে তুমি অ্যাডভান্স লেভেলের এই বইটা তুমি প্র্যাকটিস করতে পারো, বিশেষ করে এই বইটার মডার্ন ইন্ডিয়া পার্ট। ওকে, মডার্ন ইন্ডিয়া পলিটি পার্ট, এই দুটো পার্ট কিন্তু খুব ভালোভাবে রয়েছে, এই দুটো পার্টকে মাস্ট প্র্যাকটিস করবে। ওকে, এরপরে আসি
24 ইয়ার্সের ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার, এটা আমি তোমাদেরকে অলরেডি একবার বলেছিলাম যে ইউপিএসসিতে যে যে কোয়েশ্চেনগুলো এসে সেগুলো কিন্তু মেন স্পেসিফিক থাকে, ডাব্লিউবিসিএস মেন্সে আসার চান্স থাকতে পারে। তাই জন্য চেষ্টা করবে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার এই বইটা পারচেজ করতে এবং এই বইটাকে প্র্যাকটিস করতে। এতে কী হবে, তোমার যে একটা কনসেপ্ট যেটা থাকে সেই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, সো এই এই গেল টোটাল তুমি এমসিকিউ কী করে প্র্যাকটিস করলে। এবার শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে সঙ্গে তোমাকে মক টেস্টও দিতে হবে। টাইমের মধ্যে তুমি কতটা সলভ করছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কম্পিটিশান তোমার কাছে যেন একটা ম্যাটার করে। অর্থাৎ তুমি ধরো 100 জনের মধ্যে তুমি কত স্কোর করছো, ওইটুকু টাইমের মধ্যে সবাই এক্সাম দিচ্ছে, অর্থাৎ তোমার কত স্কোর হচ্ছে সেটা অ্যানালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি মেন স্পেসিফিক মক টেস্ট কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়েছে, প্রায় 130+ ক্যান্ডিডেট এই মুহূর্তে মেন্সের মক টেস্টে এক্সাম দিচ্ছে। তো সেখানে তুমি তোমার প্রপার অ্যানালাইজ করতে পারবে যে তুমি মেন্সে কত স্কোর করছো। যারা মেন্সের জন্য জয়েন করতে চাও তারা টেলিগ্রামে মেসেজ করতে পারো এই নাম্বারে 9007949825, এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো টেলিগ্রামে। এক্ষেত্রে তোমাকে টেলিগ্রামে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। এছাড়া তুমি যদি ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপটাও যদি জয়েন করে নাও সেখানে কিন্তু তোমাকে এই মেন্স মক টেস্ট জয়েন করার প্রপার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। এই টোটাল যে 10th মার্চ থেকে 5th মে পর্যন্ত যত এক্সাম হয়েছে তার PDF তোমরা পেয়ে যাবে, আর বাকি এই 12 তারিখ থেকে একদম 28 জুলাই পর্যন্ত, অর্থাৎ মেন্সের আগে পর্যন্ত কিন্তু তুমি এক্সাম দিতে পারবে এভরি উইকে। ওকে, তো এ তো গেল টোটাল তোমরা বই থেকে কিভাবে প্র্যাকটিস করবে। এবার আসি যে যখন তুমি লিজার পিরিয়ডে বসে রয়েছো বা কোথাও ট্রেনে বাসে যাতায়াত করছো বা কোথাও ট্রাভেল করছো, তখন কী হয় যে টাইমটা নষ্ট হয়, সেই টাইমটাকেও তুমি ইউটিলাইজ করতে পারো। এক্ষেত্রে বলে রাখি অনেক কোয়েশ্চেন কিন্তু এইসব জায়গাগুলো থেকে এসেছে। সো এইসব জায়গাগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, যে সময়গুলো তুমি ফেসবুক বা ইউটিউব বা এইসব জায়গায় নষ্ট করো সেই টাইমে যদি এগুলো করে নাও, তাহলে কিন্তু দেখবে এক্সাম হলে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি প্রথমে যেটা তোমাকে করতে হবে, তুমি এইখানে গুগলে গিয়ে যদি লেখো স্টাডি ফর WBCS ইনস্টামোজো বলে, করলে এইখানে একটা লিঙ্ক পাবে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করলে তুমি কিন্তু পুরো আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখবে প্রচুর মক টেস্ট রয়েছে, আমি গত প্রিভিয়াস ইয়ারে যতগুলো মক টেস্ট হয়েছে সেই মক টেস্টগুলোকে আপলোড করে দিয়েছি, এখানে তোমরা প্রত্যেকটা মক টেস্ট পেয়ে যাবে। এছাড়া তুমি যদি ফুল মক টেস্টটা ডাউনলোড বাই করতে চাও তাহলে এখানে দেখবে কমপ্লিট মক টেস্টের এই যে টোটাল পার্টটা, এই পার্টটা কিন্তু কমপ্লিট মক টেস্টের পার্টটা কিন্তু রয়েছে। ওকে, 700 প্রাইস রয়েছে কমপ্লিট মক টেস্টের, কিন্তু তুমি বাই করতে পারবে। এখান থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোয়েশ্চেন কমন এসছে এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমি তৈরি করেছিলাম, তো এই মক টেস্টটাও তুমি কিন্তু পারচেজ করতে পারবে। এরপরে আসি এছাড়াও কী করবে। এছাড়া করার জন্য তোমাকে যেটা করতে হবে, জিকে টুডের ওয়েবসাইটে যাবে, জিকে টুডের ওয়েবসাইট থেকে গিয়ে কুইজ সেকশানে তুমি পেয়ে যাবে এই টোটাল ওয়েবসাইটের সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ কোয়েশ্চেন। প্রত্যেকটা তুমি সাবজেক্টের কোয়েশ্চেন পেয়ে যাবে, যেরকম হিস্ট্রি পেয়ে যাবে, জিওগ্রাফি পেয়ে যাবে, ইকোনমি পেয়ে যাবে, বায়োডাইভার্সিটি পেয়ে যাবে, পলিটি পেয়ে যাবে, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো তুমি জিকে টুডের ওয়েবসাইট থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো, খুব ভালো একটা এজ দেবে তোমাকে এবং খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু থাকে। এছাড়া তুমি কী করবে, চ্যাপ্টার ওয়াইজ জিকে সিরিজ থেকে কিন্তু কিছু কোয়েশ্চেন আছে, এই যে দেখতে পাচ্ছ জিওগ্রাফি, ইন্ডিয়া পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো থেকে কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ করে কোয়েশ্চেন এখানে জিকে সিরিজে রয়েছে। এই ওয়েবসাইটটাও খুব ভালো ওয়েবসাইট, এখান থেকেও তুমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, খুবই সুন্দর সুন্দর কোয়েশ্চেন কিন্তু এরা এই ওয়েবসাইটটাতে বিল্ড করে রেখেছে। এরপরে আসি থার্ড যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে examveda.com। এই ওয়েবসাইট থেকেও তুমি প্র্যাকটিস করতে পারবে, এখানেও তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ কোয়েশ্চেন আনসারে একটা টোটাল যে সাবজেক্ট ওয়াইজ যে ডিটেল সেটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লিক করে তুমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। ওকে, সো এমসিকিউ প্র্যাকটিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেটা বুক হোক বা মক টেস্ট হোক বা তুমি ওয়েবসাইট হোক। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। ওকে, এবার এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বললাম যে এমসিকিউ কী করে প্র্যাকটিস করবে। সে থার্ড এর পরে যদি কোনোদিন কোনো ভিডিও নিয়ে আসি সেখানে আমি বলবো যে এই এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে কী কী ট্রিক্স তোমাকে ইউজ করতে হবে, কীভাবে এমসিকিউটা প্র্যাকটিস করবে, এত ভাস্ট এমসিকিউকে কীভাবে রিভিশন দেবে, তারও একটা প্রপার স্ট্র্যাটেজি বা ট্রিক্স রয়েছে। ওকে, সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিও থেকে নতুন কিছু শিখতে পাচ্ছ। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও কমেন্ট বক্সে তোমরা মাস্ট জানিও যে তোমাদের এই রিলেটেড আর কোন কোন ভিডিও চাই, তাহলে সেই বেসিসে আমি তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আনবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, নেক্সট যে ভিডিওটাতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।